গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো রোজকার ওই রুটি তরকারি এই সমস্ত খেতে খেতে মুখটা না একদম পচে গেছে। তো যাই হোক, মনে হলো একটু ডোসা করা যাক। তো ডোসা আমার অলমোস্ট ডান, এইটাই লাস্ট ডোসা। আর জানি না কেন আজকে প্রথম থেকেই ডোসাগুলো তাড়াতে বড্ড আটকে যাচ্ছিল। যাই হোক, এইভাবে ছেঁড়া বড়া ডোসা খেতে হবে আর কি, ছেঁড়া হোক বোড়া হোক পেটে যাওয়া নিয়ে কথা। ডোসা আমার ডান, আর এদিকে চম্পা রানী কাজ করছিলো আমাদের, তাই ওকেও একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার মেয়েকে দিয়েছিলাম খেতে, যেটা তিনি না খেয়ে ওখানে গড়াগড়ি খাচ্ছে একটা কুশানের উপর। এই যে পুরোটাই এইভাবেই রেখে দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম চট করে। যাচ্ছিলাম হচ্ছে একটু স্টারে, একটু মাছের জন্য গিয়েছিলাম। ঘরে একদমই মাছ ফাছ ছিল না। যাই হোক, সকাল থেকে এই যে তোমাদেরকে মুখ দেখাচ্ছি আমি, গিয়ে দেখলাম ইলিশ মাছ আছে 1700 টাকা কেজি, বাট অনেক বড় সাইজ আর প্লাস ডিম ভর্তি, তাই জন্য নিলাম না। আর এদিকে আমার মেয়ের কীর্তি দেখো, একটা খালি বাস্কেট নিয়ে এদিক ওদিক করেই যাচ্ছে। তারপর প্রয়োজনীয় যা যা জিনিস দরকার সবকটা নিয়ে চলে গেলাম বিলিং কাউন্টারে। ওখানে গিয়েও পেয়ারা নিয়ে খেলা শুরু করলো, পেয়ারাটা দুমদুম করে নিচে ফেলছিল। আমি বললাম না রে বাবা, তুই এখানেই খেল। যাই হোক, বিল টিল করে চলে আসলাম বাড়িতে। বাজার থেকে নিয়েছিলাম ভেটকি মাছ, লোটে মাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট মাছ। তারপরে মাছ ধুয়ে তাড়াতাড়ি রান্না করে নিলাম। দুপুরে মেনুতে ছিল চিকেন, পালং শাক, আর এইদিকে আমি ডাল বসিয়েছিলাম একবারে প্রেশার কুকারে। তো দেখতে দেখতে আমার ডালটাও হয়ে গেছে, এইভাবে সিম্পল প্লেন মসুর ডালই করেছিলাম। তারপরে চলে গেলাম পুজো দিতে। আজকে ছিল হচ্ছে বরলক্ষ্মী পূজা। এখানে ব্যাঙ্গালোরে বরলক্ষ্মী পূজা হয়, আমাদের যেমন লক্ষ্মী পুজো হয়, ওদের এখানে বরলক্ষ্মী পূজাটা একটা ভীষণ বড়ো ফেস্টিভ্যাল। তো যাই হোক, যেখানে যেহেতু এখানে থাকি আর লক্ষ্মী পুজো, তাই করবো না কেমন লাগে, তাই একটুখানি ঘরের মধ্যে ছোটোখাটো করে নিলাম। আর প্লিজ একটু ইগনোর করো, তেল পরে পরে জায়গাটা খুব বাজে অবস্থা। খুব তাড়াতাড়ি আমি এটা সুন্দর করে সাজাবো, কিন্তু হয়ে উঠছে না এই আর কি। আর এইভাবে আমি একটু ছোটো করে সাজিয়ে পুজো করেছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, সকাল থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, আমি জাস্ট ভয়েস ওভারেই তোমাদের সাথে শেয়ার করেছি আমার আজকে ডেলি রুটিন। তো যাই হোক, অ্যাকচুয়ালি লাস্ট ব্লগে তোমরা যেমনটা জেনেছিলে যে চেরির শরীরটা ভালো ছিল না, হ্যাঁ অ্যাকচুয়ালি চেরি লাস্ট 2-3 উইকস চেরি প্রচণ্ড শরীর খারাপ গেছে। চেরি পায়ে কিছু একটা ইনফেকশন হয়েছিল, কি ইনফেকশন বলছি তোমাদেরকে। যদি তোমরা আমার ব্লগ রেগুলারলি ফলো করে থাকে তাহলে হয়তো জানবে যে চেরির মাস খানেক আগে চেরি একটু ডায়রিয়া মতো হয়েছিল। তো সেখান থেকে সামহাও কোনো একটা ইনফেকশন রয়ে গিয়েছিল যেটার মাসেলে গিয়ে রিয়্যাক্ট করেছে। তো মাসেলে গিয়ে সেটা ইনফেকশন হয়ে গেছে পুরো। তো যাই হোক, সেই কারণেই চেরি হাঁটতে পারছে না, যার জন্য ওর প্রথমে তো লেফট পা থেকে শুরু হলো, তারপরে রাইট হ্যান্ডে শুরু হলো, তারপরে লাস্ট যেদিন খুব মারাত্মক হয়ে গিয়েছিল সেটা বলতে পারো লাস্ট স্যাটারডে। স্যাটারডে নাইটে চেরি খুব বাজেভাবে কান্নাকাটি শুরু করে, এবং ইভেন ও পাটা সোজা পর্যন্ত করতে পারছিল না, পুরো পা ফোল্ড করেছিল। আমরা তখনই বুঝে গেছি, আচ্ছা তার আগে আমরা এক্সরে যাবতীয় যা যা ডাক্তার দিয়েছিলেন, ব্লাড টেস্ট এভরিথিং সব কিছুই বলছিলাম, সব রিপোর্ট ওকে ছিল, কোনো সমস্যাই ছিল না। ডাক্তার বলছিল অবজারভেশনে রাখতে, মেবি হয়তো ইনফ্লামেশনের থেকে হচ্ছিল, তো সেটা হয়তো ঠিক হয়ে যাবে। তো আমরা সেমনটাই অবজারভেশনে রাখছিলাম, বা স্যাটারডে নাইট এতটাই কান্না করছিল যে যাই হোক নাইটে তো আমরা নিয়ে যাওয়া হয়নি, বিকজ ও ঘুমিয়ে পড়েছিল তারপরে। আর ব্যথাটা হচ্ছিল রাত্রেই বেশি বিশেষ করে। তারপরে সানডে সকালবেলা দেখলাম ওর ব্যথাটা স্টিল রয়ে গেছে, অন্যদিন সকালবেলা চলে যায়, বাট সেদিন সকালবেলাটাও রয়ে গেছে। আচ্ছা আমি একটু বলে নিই তারপরে এসো। তো যাই হোক, তো সানডে সকালবেলায়ও চেরি ব্যথাটা ছিল প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড পরিমাণে না, রাতের তুলনায় একটু কম ছিল, বাট হ্যাঁ ব্যথাটা ছিল। আর সানডে কোনো ডাক্তার ছিল না। তো যাই হোক, আমরা চেরিকে স্পেশালি যে ডাক্তার দেখাই ক্লাউড নাইনে, আমরা তাকেই আমার হাজব্যান্ড ফোন করলো। তো ফোন করা হলে উনি বা মানে কি বলবো, মানে গড চাইছিলেন ওনার কাছেই যাই। তো যাই হোক, উনি ফোনটা রিসিভ করলেন। জেনারেলি ডাক্তাররা ফোন রিসিভ করে থাকেন না। তো যাই হোক, সেদিনকার উনি রিসিভ করলেন ফোনটা। তো যাই হোক, রিসিভ করার পরে উনি বললেন যে উনি ক্লাউড নাইনে আজকে নেই, কিন্তু ওনার একটা পার্সোনাল ওনার একটা ক্লিনিক আছে তো কনসিভ বলে ব্যাঙ্গালোরে। আমরা সেখানে গেলাম। তো বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স ছিল না, 15-20 মিনিট। তারপর ওখানে গিয়ে যথারীতি উনি চেরিকে ভালো মতো চেক করলেন, পুরো 1 আওয়ার, প্রায় 1 আওয়ারের কাছাকাছি চেরিকে ভালো করে চেক করলেন। তারপর উনি ভালো করে দেখালেন রিপোর্টটা। তো উনি যেটা দেখালেন যে
যে রিপোর্টটা, যে এক্সরে যে রিপোর্টটা, সেটা বলছে যে এক্সরে রিপোর্ট ইজ ফাইন, বাট দ্য প্রবলেম ইজ ইন হার মাসেল। তো যেটা উনি ফার্স্টে ভাবছিলেন নার্ভের প্রবলেম, তারপর বললেন না, নার্ভের প্রবলেম কখনো এদিক থেকে ওদিকে হতে পারে না, নার্ভের প্রবলেম এক জায়গাতেই থাকবে। তো ওর প্রবলেম যেটা হচ্ছে, ওর মাসেলে কোনো একটা ইনফেকশন হয়েছে। উনি কিছু একটা নাম বললেন ইনফেকশনটা, বাট মানে আমি ঠিক মানে মনে পড়ছে না নামটা কি। যাই হোক, উনি খুবই মানে একজন এক্সপিরিয়েন্স ডক্টর, ভীষণ ভালো, আমাদের ভীষণই ভালো লাগে। যখনই চেরির কোনো সিরিয়াস কিছু হয়েছে, আমরা ওনার কাছ থেকে সব সময় ট্রিটমেন্ট ভালো পেয়েছি, আর ওনার ট্রিটমেন্টে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কাজ করে। তো যাই হোক, তারপর থেকে আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে বরালক্ষ্মী পূজা, আর আজকে হ্যাঁ চেরির স্কুল ছুটি, আজকে থেকে পরপর 5 দিন, হ্যাঁ মানে আজকে নিয়ে 5 দিন চেরি পরপর স্কুল ছুটি। তো যাই হোক, চেরি এখনো অবধি ঠিক আছে, ওনার ওষুধ মানে খেয়ে মানে ফার্স্ট দিন থেকেই দেখছি কাজে দিয়েছে। তো মানে ঠাকুরকে ডাকছি যেন এইভাবেই ঠিকঠাক থাকে। তো এই আর কি, বাকি এখন চেরি মোটামুটি ঠিক আছে। বাট হ্যাঁ, কিছু কিছু রেস্ট্রিকশন উনি করে দিয়েছেন, সেগুলো করছি না। যেমন চেরিকে টিভি দেখতে বারণ করে দিয়েছে, চেরিকে বেশি করে জল খেতে বলেছে। তো টিভি দেখতে এই কারণে বারণ করেছে যে বিকজ প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় না বাচ্চারা। তো চেরি লাস্ট 5 ডেজ হয়ে গেল, মানে লাস্ট স্যাটারডে সানডে থেকে চেরি আর টিভি দেখছে না একদমই, চেরি একদম গুড গার্ল হয়ে গেছে। তো এই জিনিসগুলো হয়ে গেছে, তো এগুলো আমরা ফলো করছি, উনি যা যা বলেছেন তো সেই অনুযায়ী চলছি। এখন দেখা যাক, তোমরাও প্রে করো যেন চেরি এই সমস্যাটা আর না হয়, বিকজ এই কদিন মানে লাস্ট 2-3 উইকসে আমরা অ্যাজ এ প্যারেন্ট কি ফেস করেছি আমরাই জানি। চেরি স্কুলে যায়নি একদমই, প্রচণ্ড খারাপ লাগছিল, বিকজ একটা বাচ্চা রাত্রিবেলা হলেই কান্না করছে, চিৎকার করে, আর সেটা নর্মাল কান্না না, চিৎকার করে রীতিমতো, পা ছুতে দিচ্ছে না, যেখানে ব্যথা হচ্ছে সেখানে ছুতে দিচ্ছে না, মানে এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না। তো এই আর কি, তো খুবই একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বাট হ্যাঁ থ্যাংক গড, মানে মানে ঠাকুর আছেন, সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে গেছি, তো এখন আপাতত ঠিক আছে। আর এই যে বদমাইশি তো করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, কথা বলতে বলতে এখন অনেকটা দেরি হয়ে গেছে, 7:45 চেরি অনেকক্ষণ ধরে বলছে একটু পার্কে নিয়ে যেতে। তো এখন যাবো ওকে নিয়ে, একটু পার্কে যাবো, একটু জাস্ট একটু পার্কে গিয়ে একটু ঘুরবো, মানে ওকে একটু সুইং ফুইং চড়াবো, তারপর আবার চলে আসবো। তো চলে যাওয়া যাক। বাচ্চা এখন 10:30, পার্ক থেকে চেরিকে নিয়ে চলে এসছি। এইবার আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে চিকেন যে হয়েছিল তোমরা জানো, তো রাতেও আজকে সেমই মেনু, চিকেন দিয়ে ভাত দিয়েই খাবো, আর ডিনারে ওটাই করব। আর অ্যাকচুয়ালি মাঝখানে যে আমরা স্যালাড ওগুলো খাচ্ছিলাম, ওগুলো আপাতত স্টপ আছে, বিকজ ভেজিটেবলসের দাম এত বেড়ে গেছে, প্লাস যেগুলো মেইন ইনগ্রেডিয়েন্টস মানে স্যালাডের জন্য ব্রোকোলি, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, সাংঘাতিক দাম বেড়ে গেছে, সাংঘাতিক দাম, মানে দুটোর দাম 125 টাকা হয়ে গেছে, ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম, ধরো 2 পিসের দাম 125 টাকা। তো মানে প্রচণ্ড দাম বেড়ে গেছে। আর স্যালাড খেলে ওই 1 পিস 2 পিসে তো হয় না, অনেকটা করেই লাগে। তো যাই হোক, এই কারণে আপাতত স্যালাডটা স্টপ করে গেছি, নর্মাল যেরকম আমরা আগে খেতাম সেরকমই খাচ্ছি এই আর কি। আর এই যে দুত্তু, এই যে দুত্তু, দুত্তু আজকে পার্কে গিয়ে কাউকে পায়নি, চেরি প্রচন্ড বোর লাগছিল, তো খানিকক্ষণ একটুখানি দোলনা ফোলনা চড়ার পরে তারপরে একটা বাচ্চাকে পেয়েছিল, ওর থেকে ছোট বয়সে 1.5 বছর, একটা ছোট্ট বাচ্চা, কি যে কিউট মানে বলার মতো না, ওর সাথে অনেকক্ষণ ধরে খেলেছে, তাই না মামা? কি যেন নাম, বানশিকা, তাই না? বানশিকার সাথে অনেকক্ষণ ধরে খেললো, তারপর আমরা বাড়ি আসলাম, এসে চেরি পড়লো, বাবা চেরি আজকে প্রচন্ড স্টাডি করছে, তাই না মামা? ভীষণ গুড গার্ল হয়ে গেছে স্টাডিতে, পড়াশুনো করে তারপর ভাত বসালাম, ভাত হয়েই এসছে প্রায়, এখন আমরা ডিনার করে নেব। তো এখানে ডিনার সার্ভ করে দিয়েছি, যা ছিল দুপুরের মেনু তাই আছে, যদিও রাতে শাক খাওয়া উচিত না, বাট একটুখানি রয়েছে, খেয়েই নেব একবারে এই আর কি। বাকি চেরি জামা পরা নেই, চেরিকে দেখাতে পারছি না, অমিতেরও সেম অবস্থা, বিকজ ব্যাঙ্গালোরে একটু গরম গরম পড়েছে এই আর কি।